সাবস্ক্রাইব করুন appcarebd কে, বেল আইকনটিতে ক্লিক করুন নতুন নতুন টিপস পেতে। সো নতুন কিছু দেখুন, নতুন কিছু শিখুন সবার আগে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আমি আমি যেমন কম্পিউটার অ্যাপ নিয়ে কাজ করি, তেমনই মোবাইলের অ্যাপগুলো নিয়েও কাজ করি। তো আমি আজকে কম্পিউটারের কোনো অ্যাপ কিংবা প্রোগ্রাম নিয়ে কাজ করব না, আমি আজকে দেখাবো মোবাইলের একটি অ্যাপ নিয়ে, যেটি শাওমি মোবাইলে বাই ডিফল্ট হিসেবে দেয়া থাকে। সেটি হচ্ছে স্ক্যানার। এই স্ক্যানার দিয়ে আমরা বিভিন্ন ধরনের স্ক্যান করতে পারি, যেমন কিউআর কোড স্ক্যান করতে পারি, ভিজিটিং কার্ড স্ক্যান করতে পারি, তারপর কোনো ডকুমেন্ট স্ক্যান করতে পারি। আমাদের কে কোনো থার্ড পার্টি অ্যাপস এখানে ইউজ করতে হবে না এই স্ক্যান করার ক্ষেত্রে। আমরা যে কোনো কিউআর কোডও স্ক্যান করতে পারবো, এবং আমরা অনেকে ক্যাম কার্ড ইউজ করি। এই অ্যাপসটি বাই ডিফল্ট হিসেবে যেহেতু আছে শাওমিতে, তাদেরকে ক্যাম কার্ড ইউজ করতে হবে না। আর আমরা অনেক ডকুমেন্ট স্ক্যান করার জন্য থার্ড পার্টি অনেক অ্যাপস ইউজ করে থাকি, সেটিও করা লাগবে না। তো আমরা কি কি ফ্যাসিলিটি পেয়ে থাকি সেটি আমি সরাসরি সেই অ্যাপসটি ওপেন করে দেখিয়ে দেব। তো আমরা সরাসরি অ্যাপসটিতে চলে যাচ্ছি। তো এই স্ক্যানার অ্যাপসটি আমরা দেখতে পাচ্ছি, সেটি আমরা ওপেন করব। ওপেন করার পর প্রথমে আপনাদের সামনে দেখুন চলে আসছে কিউআর কোড স্ক্যানার। এখন আমরা কিউআর কোড স্ক্যান করার জন্য পিসিতে একটি কিউআর কোড স্ক্যানিয়ে দেব, এবং দেখুন আপনারা সেই কিউআর কোডে আমরা স্ক্যান করার সাথে সাথে সেটি দেখাচ্ছে সেটি কিসের কিউআর কোড। তো এভাবে আমরা কিউআর কোড স্ক্যান করতে পারি। তারপর আমরা চলে যাব ভিজিটিং কার্ড কিভাবে স্ক্যান করতে হয়। তো আমরা বিজনেস কার্ডে ক্লিক করে বিজনেস কার্ডে চলে যাচ্ছি। তারপর এখান থেকে আমরা জাস্ট যে আমাদের ক্যাপচার বাটন আছে, এই চার কোণা ঘরটির মধ্যে আমাদের বিজনেস কার্ডটি রাখতে হবে এবং ক্যাপচার বাটনটিতে প্রেস করতে হবে। ক্যাপচার বাটনটিতে প্রেস করার সাথে সাথে আপনাদের সেই বিজনেস কার্ডটি স্ক্যান করবে, এবং বিজনেস কার্ডের বিভিন্ন ইনফরমেশন অটোমেটিক আপনাদের কন্ট্যাক্ট বুকে চলে যাবে। তো এখানে কিছু মিসিং থাকতে পারে, যেটা ও রিড করতে পারে না স্ক্যানার। তো ম্যাক্সিমাম অংশই রিড করতে পারে, যেটুকু অংশ রিড করতে পারবে না সেটুকু আমরা এডিট করে দেব। তো এভাবে আমরা বিজনেস কার্ড স্ক্যান করতে পারি এবং আমাদের কন্ট্যাক্ট ডিটেলে সেভ করতে পারি। তো তৃতীয়ত আমরা কোনো ডকুমেন্ট স্ক্যান করতে পারি এটিতে খুব সহজে। তো কিভাবে স্ক্যান করতে হয় সেটি আমি দেখাই। প্রথমে আমরা ডকুমেন্ট ক্লিক করব, তারপরে আমাদের সেই ডকুমেন্টটি ভালোভাবে যতটুকু ক্লিয়ার বোঝা যায় সেভাবে আমাদেরকে সেটি ক্যাপচার করতে হবে। তো আমি ক্যাপচার বাটনে ক্লিক করলাম, ক্লিক করলে অটোমেটিক এটি অ্যাডজাস্ট হয়ে যাবে। যদি অ্যাডজাস্ট না হয় আমরা অ্যাডজাস্ট বাটনে ক্লিক করব। বাটনে ক্লিক করার পর আমরা যতটুকু আমাদের লাগবে ততটুকু আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। এখান থেকে সিলেক্ট করে আমরা টিক বাটনে ক্লিক করলে আমাদের ঠিক অতটুকুই ডকুমেন্ট হিসেবে চলে আসবে। তো এটা আসার পর আমি যদি পুরোটা গ্রে স্কেল চাই তো গ্রে স্কেলে ক্লিক করব, আর যদি ওসিআর করতে চাই তো ওসিআর বাটনে ক্লিক করব। ওসিআর বাটনে ক্লিক করলে ওটি মোটামুটি রিড অপশনে চলে আসবে। তো এরপর আমরা কপি টেক্সট করতে পারবো, আপনারা কপি টেক্সট করতে পারবেন, সেভ টু নোটে আপনারা রাখতে পারবেন। তো এভাবে খুব সহজ একটা ডকুমেন্ট স্ক্যান করা এবং সেটি সেভ করা। তো আমরা যদি সেভও করতে চাই তো এটি টিক বাটনে ক্লিক করলে এটি জেপিজিতে সেভ হয়ে যাবে। তো এভাবেই আমরা এটি খুব সহজে করতে পারি। আপনারা এই অ্যাপসটি যেহেতু বাই ডিফল্ট হিসেবে দেওয়া আছে, আমি মনে করি এটি থার্ড পার্টি কোনো অ্যাপস প্রয়োজন নেই আমাদের এই স্ক্যান করার ক্ষেত্রে, এই জন্য আপনারা এটি ইউজ করতে পারেন। এবং কোনো ধরনের ত্রুটি লক্ষ্য করলে আপনারা আশা করি আমাকে জানাবেন কমেন্ট বক্সে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি সাবস্ক্রাইব করেই থাকেন তো চ্যানেলের সাবস্ক্রাইব বাটনের পাশে অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করবেন। বেল বাটনটিতে ক্লিক করার ফলে আমার পরবর্তী ভিডিওগুলোর সকল নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন আশা করি। আল্লাহ হাফেজ।